শুরু চাল আপনাকে আমি 1 মণ দিছি 40 কিলো, আপনি মোটা চাল আমাকে 1.5 মণ দিবেন, এটাও সুর। যে আপনি বললেন কি মোটা ধান আপনাকে 1 মণ দিছি, শুরু ধান আপনি আমাকে 30 কিলো দেন, 10 কিলো কম, এটাও কি হবে সুর। এটা আপনি করতে পারেন, আপনি শুরু চালের ভাত খাবেন, আপনি মোটা ধানটাকে বিক্রি করে দেন, বিক্রি করে আপনি শুরু চাল আর শুরু ধান কিনে, এটা বৈধ। কিন্তু আপনি শুরু ধান কে গরিব মানুষকে আপনি বললেন যে আপনাকে আমি 20,000 টাকা দিছি, প্রত্যেক সপ্তাহে একটা গরু বা খাসি জবাই করবেন, আমাকে বাড়তি কোনো টাকা দিতে হবে না, যেদিনে গরু বা ছাগল জবাই করবেন আমার বাড়িতে 1 কিলো বা 2 কিলো করে গোশ মাংস পাঠিয়ে দিবেন, বাড়তি কোনো টাকা দিতে হবে না, এইটাও কিন্তু সুদে পরিণত। কুল্লা কারজিন জাররা নাফা, আপনি করজ দিয়েছেন, ধান দিয়েছেন, ঋণ দিয়েছেন, জাররা নাফা, তার থেকে লাভ নেবেন, মাংস নেবেন সপ্তাহে সপ্তাহে 1 কিলো 2 কিলো, ফওয়ার রেবা, এটাও সুদে পরিণত, এটাও সুদে পরিণত, জায়েজ নয়, এটাও হারাম, মনে রাখবেন, সুদ লিয়াও হারাম দিয়াও হারাম, বেঁচে থাকবেন। হযরতে সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান আসলেন, আকরিমুজ যায়েদ, মেহমানের অতিথির সম্মান করতে হবে নিজের ক্ষমতা অনুযায়ী। আর মেহমান কতদিন, আজকে আমরা তো রামেশ্বর পরে অতিথি আর মেহমান এসেছি, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস, নবী বলেছেন আল সিয়াতু সালাসাতু আইয়ামিন উমা বাদা যালিকা ফাওয়া সাদাকাতুন আও কামা ক্বালা নবী সালাতু তাসলিম, জিয়াফত আর মেহমানের চেয়ে 3 দিন পর্যন্ত, কতদিন পর্যন্ত, 3 দিন, উমা বাদা যালিকা ফাওয়া সাদাকাতুন, 3 দিনের পর যদি আপনি থাকেন আত্মীয়র বাড়িতে তাহলে সদকার মাল খাওয়া হবে, কিসের মাল খাওয়া হবে, সদকা, 3 দিন তক মেহমান, উসকে বাদ হাইওয়ান, 3 দিন পর্যন্ত অতিথি মেহমান, তারপর পশুর মতো ব্যবহার করবে, হাইওয়ান মানে জানোয়ার, পশুর মতো ব্যবহার করবে, জবানে কান সে নেই তো জবানে হাল সে কহেগা, হয়তো মুখের দ্বারা বলতে পারছে না, অন্তরে বলবে 3 দিন হলে থাকবে কদিন রে, হ্যাঁ আর থাকবে কদিন, আর প্রকৃতির অবস্থাও খারাপ, আর ভালো আর মার্কেটে বাজারও করছে না, না দোষটা মাংস কিনছে না মাছ কিনছে, বলে খা আলু ভাত খাবি তো কানা তো যা, ঠিক কথা কথাও বলছে না। নতুন জামাইকে অষ্টমুল্লাতে রেখেছে শ্বশুররা, ওটা একটা আলাদা ব্যাপার, জোর করে রেখেছে, 3 দিনে অষ্টমুল্লা হবে না, থাকো আরো, আর জোর করে রাখাটা আলাদা, নিজের তরফ থেকে 3 দিনের দেশে থাকা যাবে না, তাহলে কিসের মাল খাওয়া হবে, সদকার মাল, সদকা বা 2 প্রকার, মনে রাখবেন, মুসল্লি আছেন, নামাজি লোক আছেন, একটু করে 2-4টা মশলা, বেশি বলবো না, 2-1টা খুব ভালো বক্তব্য দিয়েছে, সদকার 2 প্রকার, সদকায়ে ওয়াজিবা আর সদকায়ে নাফিলা, সদকায়ে ওয়াজিবা বড় লোকদের জন্য হারাম, সদকায়ে ওয়াজিবা যাকাতের টাকা, ফিতরার টাকা, চামড়ার খালের টাকা, কুরবানির, কুরবানির খালের টাকা, নজর মেনেছেন, মান্নাত মেনেছেন, কে আল্লাহ যদি আমার ছেলেকে রোগ থেকে ভালো করে দেয়, আল্লাহ যদি আমার ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, আল্লাহ যদি আমার ছেলেকে একটা চাকরি দেয়, তাহলে একটা আমি গরু দেবো, একটা আমি ছাগল দেবো, মসজিদে একটা গরু দেবো, বুঝতে পারছেন না, পারছেন না, যাকে নজর বলে মান্নাত বলে, কি বলে, নজর বলেন না মান্নাত বলেন, মান্নাত, মান্নাত বলে নজরও বলে, নজরটা হচ্ছে আরবি কথা আর মান্নাতটা হচ্ছে উর্দু আর বাংলা কথা, নজরটা হচ্ছে আরবি কথা, হাদিসে আবু আবু নুজুরুল আইমান হাদিসে আছে, বুখারীতে আছে, আবু আবু নুজুর, নুজুর নজরের বহুবচন, মান্নাত, মান্নাত বললে কি রোগ থেকে ভালো হলে একটা ছাগল একটা গরু দেবো, এবার রোগ থেকে ভালো হয়ে গেল আপনাকে ছাগল লাগবে গরু লাগবে, এটা হচ্ছে সদকায়ে ওয়াজিবা, বড় লোকদের জন্য খাওয়া হারাম, আর যে নজর মেনেছে ওর জন্য খাওয়া হারাম, নজর মানলেওয়ালা মন্নত মানলেওয়ালা বড় লোক হতে পারে গরিব হতে পারে, যে মন্নত মেনেছে বড় লোক হতে পারে গরিব হতে পারে, তার জন্য খাওয়া হারাম যে মন্নত মেনেছে, আর বড় লোকদের জন্য খাওয়া হারাম, এটা হচ্ছে সদকায়ে ওয়াজিবা, বুঝতে পারলে না, পারলে না, যাকাতের টাকা, ফিতরের টাকা, কুরবানির খালের টাকা, মন্নত মেনেছে, ওই কাজটা পূর্ণ হয়ে গেল, তাতে গরু ছাগল দিল, এটা বড় লোকদের জন্য খাওয়া হারাম, এটাকে সদকায়ে ওয়াজিবা বলা হয়। আর একটা হচ্ছে সদকায়ে নাফিলা, এই মসজিদে ক্ষীর দিল, বাতাসা দিল, ডাইনে মসজিদে ক্ষীরটি বাতাসা, এগুলো হচ্ছে সদকায়ে নাফিলা, সবাই খেতে পারে, কিন্তু তাকওয়া তাহারা বড়দের না খাওয়াটা ভালো, যদি খাই গুনাহ হবে না পাপ হবে না, এটা হচ্ছে সদকায়ে কি নাফেলা বলা হয়, বুঝতে পারছেন না, পারছেন না, এই জন্য নবী বলেছেন 3 দিন পর্যন্ত হচ্ছে মেহমান,
আপনার যা কিছু খাবেন